কাত্যায়নী ব্রত করতে কাত্যায়নী ব্রত করতে এসে কালী পূজা শুরু করে দিল। হ্যাঁ, সখীরা এসেই ওই যমুনার বালি দিয়ে তৈরি করলো কাত্যায়নী মূর্তি, কালী পূজা করে দিল শুরু। আর সেই কালী পূজা অন্তেই মনস্কামনা পূর্ণ হতে চলেছে কার? সমস্ত সখীদের। তাই সমস্ত সখীদের মনোবাসনা পূর্ণ করার জন্য সখীরা কালী পূজা করছে। কেমন ভাবে? ওম সর্ব মঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশন সকৃতি ভূতি সনাতনি গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। ও সর্ব মঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপিণ সংস্কৃতা জাগো 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 মা জাগো জাগো তুমি যা জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশপ্রহরণ ধারিণী অভয় শক্তি গণপ্রদায়িনী তুমি জাগো জাগো রাধা দর্শন তুমি ছাড়া আছে কে আপন তুমি ছাড়া হয় না রাধা দর্শন তুমি ছাড়া বলো মা কে আছে আপন তুমি বিনি হয় না রাধা দর্শন তুমি ছাড়া বলো কে আছে আপন তুমি ছাড়া হয় না রাধা জগতে জাননি তুমি মহামায়া মা চণ্ডী তুমি ছাড়া বলো মা কে আছে আপন তুমি বিনি হই না রাধা দর্শন তুমি ছাড়া বলো কে আছে আপন তুমি ছাড়া জাগো তুমি জাগো জাগো
কোন প্রদায়িনী তুমি জাগো 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 তুমি জাগো জাগো মা তুমি সবাই এলো যমুনার কুলে, যমুনার কীর কুলে এসি সবাই জলকেলি করছি, একে অপরের গায়ে জল দিচ্ছে। হ্যাঁ, আর যখনই জল দিচ্ছে তখনই জলকেলি করার সময় অঙ্ক দেখে বসন খুলি ওই স্থল মাঝারে রাখলো, ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এক এক করে বসনগুলি চুরি করে গাছের ডালে তুলে রাখতে শুরু করলো। তাহলে লক্ষ্য রাখো মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কেমন ওই বসনগুলি চুরি করে গাছের ডালে তুলে রাখছে। নিতাই গৌড় হরিবা সবাই কিন্তু মনের আনন্দে কৃষ্ণকে খুঁজছে। আর যেই না গাছের ডালে বসে আছে গোপাল বসন চুরি করে, সেই ছায়া পড়েছে যমুনার জলে। তাহলে যমুনার জলে কৃষ্ণকে দেখেই সবাই কৃষ্ণগত মনোপ্রাণ হয়ে জলের তলার মধ্যে খুঁজছে। তাই সখী আয় আয় দেখি আয়, একবার কৃষ্ণকেই জলের ভেতর থেকে ধরার চেষ্টা করি। তাহলে মায়েরা, গাছের ডালে বসে আছে কৃষ্ণ, সেই ছবি যমুনার জলে, আর যমুনার জলে থেকেই কৃষ্ণকে ধরছে। বসে আছে গাছের ডালে, সেই ছায়া যমুনার জলে ভেবে কৃষ্ণকে
যমুনার ভেতর থেকে ধরছি, কেউ আর ধরতে পারলো না। তখন গাছের ডালে বসে থাকতে থাকতে কৃষ্ণ বললেন, ও সখী, নই আমি যমুনার জলে, আমি রয়েছি কদম্ব বৃক্ষেরও ডালে। তোমাদের বসন্ত তুমি ফেরত নিয়ে যাও। ছি 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 ছি, এতদিন জানতাম কৃষ্ণ তুমি দেখতে কালো, আজ জানলাম তোমার মনটাও কালো। হ্যাঁ বলে কালো কালো বলো না, কালো বললে বসন্ত ফেরত পাবে না। তাই কৃষ্ণকে পাওয়ার জন্য কৃষ্ণ বলেই বাহু তুলি আজ কৃষ্ণ কাছে চললো। সবাই মিলে প্রেমানন্দে সাজাতে ইচ্ছুক একটু পাশে চলে এসো। এসবে আমরা এলাম বৃন্দাবনী। কৃষ্ণ বলে এসে গেছে, তাই না? এই কৃষ্ণ বলে বাহু তুলে যাচ্ছি, এবার রাধারানীর সঙ্গে কত নৃত্য হবে, তাই না? রাধারানী সাজবে এবার, তাই প্রেমানন্দে সবাই 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 মিলে ওদিকে আমার বোনের হাত তোলা দেখি। ওদিকে যারা বসে আছো অনেক রেস্ট নিয়েছো, এবার বাহু তোলো, বাহু তোলা দেখি। এদিকে সবাই 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 এদিকে, রাধারানী কি রাধারানী কি, কৃষ্ণ বলি বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলি বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই
সবাই মিলে বাহু তুলে সবাই মিলে বাহু তুলে সবাই মিলে বাহু তুলে সবাই মিলে বাহু তুলে বলো রে কৃষ্ণের নাম কৃষ্ণচন্দ্র কি বলি রাধা রানী কি তাই কৃষ্ণ বলে বাহু তুলে হে শোনো ভাই বৃন্দাবন কৃষ্ণ বলে বাহু তুলে হে শোনো ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে হে শোনো ভাই হরি বলে সবে রাধারানী সাজতে বসবে এবার এখন রাধাকৃষ্ণের নৃত্যের দ্বন্দ্ব তো বাকি গো প্রেমানন্দ হাত নেমে যাচ্ছে হাত তুলে দেখি হ্যাঁ তোমরা তো আছো আমি জানি এদিকে প্রেমানন্দ সবাই 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 উলুথুনিটা হয়ে যাক একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কোনো দুঃখ এ নামে আছে শুধু সুখ এ নামে নাই কোনো দুঃখ এ নামে আছে শুধু সুখ বাহু তুলে এই হরি নাম বাহু তুলে এই হরি নাম বাহু তুলে এই রাধা নাম বাহু তুলে এই রাধা নাম বলো রে হরি নাম কৃষ্ণ বলে বাহু তুলে শোনা ভাই হরি বলে কৃষ্ণ বলে
তাই নাকি? এবার এলো শ্রীকৃষ্ণকে বাবার জন্য কৃষ্ণ বলে বাহু তুলে, তাই বলল সখী তা চল এবার তোকে সাজিয়ে নিয়ে যাই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তাই আজ সখীগণেরা শুনতে পেল ভগবান শ্রীকৃষ্ণের সেই বংশীধ্বনি, যে বংশীধ্বনির সুর শুনে কেউ কেউ বিছালি কর্তন করছিল, কেউ বা এক কর্ণে কুণ্ডল দিয়েছিল, কেউ বা সন্তানকে স্তন পান করাচ্ছিল, কেউ আবার বিছালি কর্তনও করছিল। ও রাধে, সবাই শুনতে পেলি, তুই পেলি না? বলছে হ্যাঁ পেয়েছি। বলছে তাহলে চল দেখি চল। বলছে যাবো তো নিশ্চয়ই, সেই যাওয়ার জন্যই আমি কুঞ্জ সাজাচ্ছি আমার কৃষ্ণের জন্য। বলছে কৃষ্ণের জন্য কুঞ্জ সাজিয়ে লাভ নেই, চল আমাদের ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তাই রাধারানী কি আজ সখীরা সবাই সাজাচ্ছি মনের আনন্দে কৃষ্ণের কাছে নিয়ে যাওয়ার জন্য। ও মায়েরা, যারা যারা রাধারানীকে সাজাতে চাও একটু চলে আসো। এবার রাধারানী সাজ হবে, তারপর রাধারানী কৃষ্ণ নৃত্য হবে, তার আগে একটু চলে আসো, রাধারানী কৃষ্ণকে সাজিয়ে দেবে। চলে আসো, বিলম্ব করো না, যে কজন দুজন তিনজন চলে আসো, একটু চলে আসো। রাধারানীকে সাজানোর জন্য
शिवा